কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে কখনোই জানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো ভাটিতে চলে কখনো জানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। এটাও মনে রাখো, জাউলারা হইতেছে আমার শত্রু। আজ যদি জেলে পারে শিক্ষা থাকতো না, তাহলে ওরা অনেক কিছু থেকে বেঁচে যেত। আচ্ছা, আমার না পারে তোমার কই তো? তাহলে তো বিচার এরম হয় না, বিচার ঘুরে যায়। দরকার হইলে দিনদয়ালের লাগে আরে বিয়া দিয়ে দিতাম। তুমি এই জায়গায়, আমি আরো তোমার বাড়িতে ঘুরে আইলাম। আমার তো সবকিছু শেষ হয়ে গেছে রে গঙ্গা, আমার বাসনের স্বাদ ফিকা হয়ে গেছে সব। মঙ্গলের মৃত্যুটা আমাকে জাইল্লা পড়ার কেউ মেনে নিতে পারতেছে না, সবারই খুব কষ্ট হইতেছে। মঙ্গলি শুধু নিজে মরে নাই রে, আমার ও মাইরা থয়ে গেছে। নিজের মনটা শান্ত করো, তোমার তো বাস্তব জানো সঙ্গা। গতকাল রাইতে আমি মঙ্গলির স্বপ্নে দেখছি, মঙ্গলি আমারে কয় জয়ন্ত দা, তুমি না আমারে ভালোবাসতা, তাহলে আমি যে জলে গেলাম তুমি আমার লগে জলে গেলা নাকি? আমি চিৎকার দিয়া কইলাম, আমি যদি জানতাম, আমি যদি জানতাম তুই লোনা জলে ঝাঁপ দিবি রে, আমি জীবন তোরে মরতে দিতাম না, আমি তোরে মরতে দিতাম না রে মঙ্গলি। জয়ন্তদা তুমি একটু শান্ত হও, এমনি ভাঙ্গে বলো তো তোমার চলবো না। আমি আমি কেমনে নিজের সান্ত্বনা দিব আমি জানি না, আমি কিছু বুঝতে দিই না রে গঙ্গা। জন্তুদা তুমি একটু শান্ত হও, আর তুমি একটু শান্ত হও তো, সামনে কত কাম পড়ে রয়েছে। গঙ্গা তুই যা। আমি কিছুতেই নিজের মানাইতে পারতেছি না রে, আমার 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 চোখের সামনে মঙ্গলের চেহারাটা আমি বুঝতে পারতেছি না রে গঙ্গা, আমি বুঝতে পারতেছি না। Mm-hmm.
মামা, এই বিচার আমি মানি নিবার পারতেছি না। এটা কোনো বিচার হইলো? একটা মানুষের জুতের মালা পরায় সারা গ্রাম ঘুরাইলা বিচার হয়ে গেল, এটা কি বিচার? কে তোমরা হাতে নাতে ধরে বিয়ে পড়া দিতে? বিয়েটা তো দিত, কিন্তু এই দয়াল মাস্টার তো ঝামেলা আছে। কি ঝামেলা? অন্য আর এক জায়গায় একটা বিয়ে করে আসছে। হ্যাঁ দেখছো মামা, ধর্মের কল বাতাসে নড়ে। বুঝছিলাম না, এই যে জালে পাড়ায় ভাঙন শুরু হলো মামা। দেখো এই ভাঙন কোন জায়গা যায়, কেমনে তোমরা এই ভাঙন রোধ করো, ওইটাই হলো দেখার বিষয়। চিন্তা তো আমিও আছি। এই যে বিজন বহদ্দার, বিজন বহদ্দার কোনো বিচার জানে না বুঝে, ভগবান কয়টা টাকা দিছে মাতব্বর হয়ে গেছে, এখন বিচার করে বেড়ায়, সালিশ করে বেড়ায়। আরে ন্যায় অন্যায় কোনো কিছু বোঝে? এই যে দেখো আমি একটা জায়গায় টাকা খরচ করে একটা ঘর বানলাম, কি বললো 6 মাসের মধ্যে ছেড়ে দাও। কেন বলতে পারতো যে থাক, এইখানে ফাঁকা জায়গা আছে, ঘরটা তোমার থাক, তুমি একটা কাজ বাজ করো, তোমার ছেলে মেয়ে নিয়ে থাকো, তা না 6 মাসের মধ্যে ছেড়ে দাও, দেও ঠিক হইলো? আমার কথা যে একটা মানুষের চিনি না জানি না, কোন জায়গা বাড়ি কার সওয়াল কিচ্ছু জানি না, তারে কি করলে তোমরা? জেলে পরে আশ্রয় দিলে। খালি আশ্রয় না, তোমরা সবাই মিলে তার একটা স্কুল বানায় দিলে, জেলে পাড়ার ছেলে পেলেরা পড়াশোনা করে শিক্ষিত হবে। এখন কি হয়েছে, স্কুল করে দিছ, সেই স্কুলে কি পড়াশোনা হয়? কৃষ্ণ লীলা হয়। স্কুল বানানোর সময় আমিও ছিলাম। আমি এই দয়াল মাস্টারে কয়েকদিন দেখার পরে আমিও কইছিলাম, এই দয়াল মাস্টার হাব ভাব ভালো না, এরে বিদায় করো, এই গ্রামের কেউ শুনলো আমার কথা? কেউ শুনে নাই। কি হলো এখন? পূর্ণ বহদ্দার মেয়ে হারাইল, চলো যৌবন একটা মেয়ে সাগরে ডুবে মারা গেল। কি হলো আমাদের জেলে পাড়ার ক্ষতি হলো, জেলে পাড়ার একটা সুন্দর একটা মেয়ে হারাইল। দেখো সামনে আর কত কিছু ঘটবে, ঠিক আছে নাকি? কিরে কমল, একা একা বসে আছিস কেন? মন খারাপ? কিছু খাইছোস? আমাকে বাড়িতে খাবি, চল আমাকে বাড়িতে চল। তোর এই কথা কি কইছে? আমি শুনছি। সত্যিকার কহ, কেন তোর কইছে কহ? দিদি কইছে। শোন আমি তোর শেষবারের মতো কয়ে দিতেছি, উপরে যাওয়া দরকার নাই। আরে দিদি, দিদির সাথে কোনো কথা নাই, কোনো কথা নাই, মনে থাকে যেন।
দিদি দিদি তুমি আইসো দিদি তোমার শোল্ডার এখন কেমন দিদি শরীর আর কেমন থাকবো কও দিদি শরীর কি ভালো থাকে আমার মাইয়াডা বুকে মধ্যে এত কষ্ট লইয়া শৈলা যাইব আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই আমরাই কি ভাবছি দিদি কও তোমার যে আসলে কি কই আমি বুঝতিম আমি নিজেও তা বুঝি না এরপরও দিদি মনটা একটু শক্ত করো এছাড়া তো আর কোনো পথ নাই দিদি দিদি আসলে আমার কপালটাই খারাপ আমার বড় পোলাটা সে এসে চলে গেল আর ফিরে আসে নাই আমার একটা মাত্র মাইয়া সেই মাইয়াটা আমার দাগা দিয়া কেমন করে চলে গেল জলে গিয়া মরল আমার ছোট পোলাটা এটা আমার কথাই শুনে না আদারে বাদারে গুইটা বেড়ায় কাম কাজ কিছুই করে না আমি কি করবো দিদি কও দিদি গো ভগবানের লীলা বোঝা বড় দায় দিদি ভগবানের লীলা বোঝা বড় দায় কপাল তোমার একলার খারাপ হইব কেন এসে আমরা যাইলা পারায় যে মানুষগুলা থাকি থাকো কার কপাল ভালো কও তো প্রত্যেকেরই তো কোনো না কোনো দিন কোনো না কোনো খারাপ খবর আইতেছে তারপরও তো আমরা বাইসে আসি না দিদি বাঁচতে তো হয় সমাজে তো চলতে হয় সবই তো বুঝলাম দিদি কিন্তু আমার নিজের আমি কেমনে বুঝতে মুখও একটার পর একটা দুর্ঘটনা আমার জীবনটা একেবারে তছনছ করে দিতেছে দিদি 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 গো তুমি যদি এত ভাঙা পড়ো তাহলে কেমনে চলবো পূর্ণদার বয়স হয়েছে না তার একটু তোমার দেহ লাগবো না তার দিকে তোমার খেয়াল রাখো লাগবো না তুমি নিজে যদি এত ভাঙা পড়ো তাহলে তারে কেন দেখবো দিদি এত এমন করো না দিদি ভগবানরে ডাকো ভগবানরে ডাকো সেই মনে শান্তি দিব দিদি দিদি ওই বহদ্দারের বার্তা হলে সময় হয়ে গেল আজকে আমি যাই আবার আরেকদিন আহম নেই বহদ্দার কেমন আছে দিদি তার শরীরটা কেমন না গো দিদি হ্যাঁ শোলটা আজকাল আর বেশি ভালো দেখতেছে না এরপরও এই শোল নিয়ে সারাদিন দৌড়ায় আমি যাইলা পাড়ায় ঘটনা তো আর কম ঘটে না সব ঘটনা একলাই সামাল দেওয়ার চেষ্টা করে সব সময় যে পায়রা ওঠে তা তো আর না দিদি হিমশিম খায় এরপরও চেষ্টাটা করে যেতেছে যাই দিদি আচ্ছা দিদি তুমি একটুখানি খেয়াল রাখো আমি আবার আহম আচ্ছা পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না রে তো দিন দেওয়ালের বিচারে কি হইলো নাটক করলো সকলের মিলা
দিনদয়াল মাস্টারে গিরাম সালা করি তোমরা হকরে মিল্লা পড়া মিস কইরা এটা যে করো নাই এটা বলি কেমনে তা তোরে তো পুরে কে তোরও কিন্তু একদিন উসে শিক্ষা দিমু হকরে শিক্ষা দিতে যাও না একদিন দেখবে নিজে নিজে শিক্ষা নিয়া তলায় আগে ছোগা মাইন্ডসে মুখে থুতু দিব এত সাহস কার হ্যাঁ যে গোপালের শিক্ষা দেয় বাঘের উপরেও রাগ আছে বুঝলে গোপাল বাবু দুনিয়াটা তো সস্তা না ধর্ম একদিন তো ধর্ম আর যেদিন ধর্ম তখন দুইটার যে কোনো একটারে একেবারে দুই ভাগ করে ফেলাম খালি বড় বড় সোপা না হাড্ডি কিন্তু তোর আমি ভাঙ্গিয়া ফেলাম বকুনি হ জানি জানি বাদাই মানুষের চোট পড়তো খালি বইয়ের লেখা এই কি কইলি এই এই মাইয়া কি কইলি তুই শোনো নাই শুন আমি যদি তবু একটারে ধরে ফেলাই তাহলে একেবারে লাল বিদায় জানায় দেবো দেখা যাবে কে কারে লাল বিদায় জানাই কি বললি তুই আমার এই এই কি বললি রে তুই এই এই কি কইলি এই পদি কার একবার কি ভাবছো তুমি হ্যাঁ তুমি রোজ রোজ আমার মারবে আমি এটা সহ্য করবো এটা দেখছো কি ভাবো তুমি রোজ রোজ তুমি আমারে মার দিবা আর আমি এটা মানবো এর শুধু আমারে মারছো না প্রতিটা মার আমি তোমারে ফিরাই দিই যাও এখন সবার কথা শুনি তারপরে মনে করি টিচার করে হেরাও মনে করে পায় পাগল হইয়া ঘর থেকে বাইরে যাইতে ইচ্ছা করে এমন পাগল মানুষের লগে ঘর করবো কেমনি আর তো নয়ন ছাড়ে তাতে কি সমস্যার সমাধান হইতো মঙ্গলের সঙ্গে কলঙ্কিনী কইতো বিয়ার আগে পেটে বাচ্চা ধরছে এটা তো পাপ তোর কাছে যেটা পাপ মনে হইতেছে মঙ্গলের কাছে তো সেটা পাপ মনে হয় নাই যে মাইয়াডা আমাকে মুখে চুনকালি মেখা হেউ প্রতিপন্ন করলো সেই মায়াদের কথা কেমনি কই কও